একদম ঠিক আছে সাইরা লাউন দরকার, বিশ্বজুড়ে যে অশান্তি এই জেলেনস্কির কারণে, যতক্ষণ আসলে মানে কি বলো যে জিন্দা আছে ততক্ষণই ঝামেলা। এই প্রথমবারের মতন একদম মানে যেখানে বৈশা, ধরেন আমি এখানে বৈশা কথাবার্তা বলতেছি, ঠিক আমার থেকে 100 ফুট দূরে পুতিন কাকুর ছোড়া ক্ষেপণাস্ত্র এসে পড়ছে, 5 জন স্পটে শেষ হয়ে গেল অল্পের জন্য। ওই যে আজরায়েলে এখনো সময় হয় নাই ধরার, কোনো রকমে বাইচা গেছেন। বড়ই চাঞ্চল্যকর, পুরো ইউক্রেন জুড়েই এই মুহূর্তে আলোচনার মধ্যে আছে যে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির নিরাপত্তা আসলে কতটুকু পারফেক্ট। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। হামলা ঘটনাস্থলের পাশেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গেই বৈঠক করছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। ভাবা যায় যে এক ঢিলে মোটামুটি 2 পাখি শিকার হয়ে যেত। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সেখানে 5 জন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গ্রিসের প্রধানমন্ত্রী এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলি। দর্শক, তীব্র শীতের কারণে গত কয়েক মাস ইউক্রেন যুদ্ধের উত্তাপ কিছুটা কম থাকলেও হঠাৎ করেই তা বেড়ে গেছে। আপনারা জানেন যে পুতিনের যে 700 কোটির যুদ্ধ জাহাজ সেটাকে ডুবাই দিছে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় সেনারা। তো খেলা তো হবেই, আমি তখনই বলছি যে এটার জের পুতিন কিন্তু সেই লেভেলে নিবে। এরপরেই পাল্টা হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের হামলায় রুশ বাহিনীর যুদ্ধ জাহাজ ডুবে দেওয়ার ঠিক একদিন পরই এই ঘটনা ঘটল। রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ওডেসা শহর পরিদর্শনে গিয়েছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলি। তখন তার সাথে ছিল আপনার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস। এ সময় ইউক্রেন যুদ্ধে হতাহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনে আপনার মানে একটা আয়োজন করা হয়েছিল। এমন সময় মানে যেখানে বসে এই সংবাদ সম্মেলন হবে সেই স্থলেই মোটামুটি উপস্থিত হয়েছিল জেলি আর গ্রিসের প্রধানমন্ত্রী। হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। আপনার যৌথ সংবাদ সম্মেলন থেকে মাত্র 100 ফুট দূরত্বে চালানো হয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এতে আপনার সেখানে যারা উপস্থিত হয়েছিলেন প্রোটোকল প্লাস হচ্ছে আমজনতা বা সেনাবাহিনীর সদস্য, এদের মধ্যেই বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখন ওই যে সাইরেন বাজার কারণেই সাথে সাথে নিরাপদ দূরত্বে চলে গিয়েছিল জেলি এবং গ্রিসের প্রধানমন্ত্রী। এই ঘটনার পরপর জেলি বলছেন, আমরা আজ হামলা হতে দেখেছি প্রত্যক্ষভাবে, আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবিলা করছে, আমি বিস্তারিত জানি না, কিন্তু আমি এটা জানি যে এখানে অনেকে আহত এবং নিহত হয়েছেন। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে হতাহতের মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী কিংবা জেলির সফরসঙ্গী হিসেবে কারা সেখানে আহত হয়েছেন এই বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করা হয়নি। তবে গ্রিসের প্রধানমন্ত্রী তিনিও বলছেন, মৃত্যুকে খুব কাছ থেকেই উপলব্ধি করেছি, এ যাত্রায় বেঁচে গেলাম, অবশ্যই বেঁচে গেছে। গতকালকে যখন রাশিয়ার কৃষ্ণবহরের যে যুদ্ধজাহাজ 700 কোটি টাকার এটারে ডুবাই দেওয়া হয়েছে, তখনই কিন্তু আলোচনায় ছিল যে পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। এখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার একটা কৌশলী বক্তব্য দিয়েছে। রাশিয়া বলছে জেলেনস্কি কিংবা গ্রিসের প্রধানমন্ত্রীকে টার্গেট করে আসলে এই হামলা চালানো হয়নি। ওডেসা থেকে রাশিয়ার সেনাবাহিনীর উপর ব্যাপক হামলাযজ্ঞ চলেছে বা এই বন্দরনগরটিটার আশেপাশে ইউক্রেনীয় সেনাদের শক্ত ঘাঁটি রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই পাল্টা হামলা চালিয়েছিল রাশিয়ান সেনাবাহিনী। তবে টার্গেট জেলি কিংবা গ্রিসের প্রধানমন্ত্রী ছিল না। তবে এই কথা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বললেও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে হামলার টার্গেট ছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলি এবং গ্রিসের প্রধানমন্ত্রী। তবে গ্রিসের প্রধানমন্ত্রীটা অতিরঞ্জিত হলেও জেলিরটা কিন্তু আমি মোটামুটি মানা নিচ্ছি যে অবশ্যই জেলিরে উড়াই দেওয়ার জন্য পুতিনের নানান পরিকল্পনা কিন্তু রয়েছে। তো এই যাত্রায় প্রাণে বাঁচার পর আলোচনা উঠে এসেছে জেলির নিরাপত্তাটা আসলে কতটুকু পারফেক্ট, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।